قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولين إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মনোনীত ফেরেশতা আছে তারা বিভিন্ন রাস্তায় চলাচল করে আর জিকিরকারী বান্দাদেরকে তালাশ করতে থাকে ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ যখন তারা জিকিরকারী বান্দাদেরকে পেয়ে যায় পাওয়ার পর অন্যান্য গলির ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতাদের দল তানাহাদাও হালুমু ইলা হাজাতিকুম এই দিকে আসো আমরা মুশাইর গ্রামের দক্ষিণ পাড়া একদল জিকিরকারী বান্দা পেয়ে গেলাম হাদিসের মধ্যে আসছে অন্যান্য গলির ফেরেশতারা এই ফেরেশতাদের সাথে যোগ দেওয়ার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিন ইলা সামাইয়িদ দুনিয়া সব ফেরেশতারা একত্রিত হয়ে পুরো মজলিসটাকে বেষ্টন করে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি পুরা জিকিরের মজলিসটাকে বিস্তৃত করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় এবার আল্লাহ তাআলা সবকিছু দেখে দেখার পরেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফায়াসআলুহুম রব্বুহুম ওয়া আলাম বিহিম আল্লাহ সব জানেন জানার পরেও বাদ ফেরেশতাকে জিজ্ঞেস করেন ও ফেরেশতাদের দল মাযা ইয়াকুলু ইবাদি তোমরা যে বান্দাদেরকে বেষ্টন করে আছো তারা ওখানে কি বলে ফেরেশতা জবাব দেয় ইউসাববিহুনাকা মাবুদ তারা আপনার তাসবিহ পাঠ করে ওয়াহমাদুনাকা তারা আপনার প্রশংসা বর্ণনা করে ওয়াইকাব্বিরুনাকা তারা আপনার বরকত বর্ণনা করে তারা আপনার প্রশংসা বর্ণনা করে তারা আপনার তাসবিহ পাঠ করে তারা আপনার বরকত বর্ণনা করে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতাদের দল হাল রাউনি ওই বান্দাগুলো আমাকে দেখছে নাকি ফেরেশতারা জবাব দেয় না মাবুদ তারা আপনাকে দেখে নাই আবার আল্লাহ জিজ্ঞেস করবেন কাইফা লাউ রাউনি যদি এই বান্দাগুলো আমাকে দেখত তাহলে তারা কি করত এবার ফেরেশতারা জবাব দেয় কান আশাদ্দালাক ইবাদান ওয়া আশাদ্দালাক তানজিদান ওয়া তাহমিদান আল্লাহ এই বান্দাগুলো যদি আপনাকে দেখত আরো বেশি বেশি আপনার ইবাদত করত আরো বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করত আরো বেশি বেশি আপনার বরকত বর্ণনা করত এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতাদের দল মাযা ইয়াসআলুনানি তারা এখানে কেন আসছে কি চায় তারা ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাত তারা আপনার কাছে জান্নাত চায় আমরা জান্নাত চাই কি না ওয়াতাওয়াদুনা বিকা মিনান্নার তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায় আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কি না আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ও ফেরেশতাদের দল তারা জান্নাত জাহান্নাম দেখছে কিনা ফেরেশতারা বলে না মাবুদ তারা জান্নাত জাহান্নাম দেখে নাই মাবুদ গো তারা যদি জান্নাত দেখত জান্নাতে আসার জন্য আরো বেশি বেশি ইবাদত বন্দেগি করত আর যদি জাহান্নাম দেখত জাহান্নামের ভয়াবহতা দেখে আরো বেশি বেশি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতো এবার আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল আমার এই বান্দাগুলো জান্নাত দেখে না জাহান্নাম দেখে নাই আমাকেও দেখে নাই এরপরেও আমার নবীর কথা বিশ্বাস করছে ইশহাদু আন্নি কদ গফরতু লাহুম তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এইখানে এমন কিছু বান্দারা আছে যারা ওয়াজ শোনার জন্য মূলত আসে নাই তারা এই জন্য আসছে ওয়াজ যদি ভালো লাগে তাহলে শুনবে আর যদি ভালো না লাগে তাহলে শুনবে না আল্লাহ নবী এদের ব্যাপারে বলেছেন হুমুল জুলাসা লা ইশকা জালিসুহুম এইটা এমন একটা বৈঠক এই বৈঠকের মধ্যে যারা ওয়াজ শোনার জন্য আসছে তারা বড় ভাগ্যবান তাদের পিছনে পিছনে যারা আসছে ওয়াজ শোনার জন্য আসে না এমনি আসছে
আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করে না সবাইকে মাফ করে দেয়।